নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে এফসি গোয়াকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই এফসি গোয়া কিন্তু সাইন করিয়ে নিয়েছে 31 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার আলভারো ভাস্কুয়েজ। এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে কিন্তু এফসি গোয়া সাইন করিয়ে নিয়েছে। তো তোমরা কিন্তু আলভারো ভাস্কুয়েজকে এফসি গোয়াতে দেখতে পেতে চলেছ। আলভারো ভাস্কুয়েজ 31 বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকারের তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, যিনি কিন্তু স্পাইনালের মতো টিমে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু স্পোর্টিং গিজন এবং সাবাদেলের মতো টিমে খেলেছেন, এবং এবছর আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ স্ট্রাইকার। তো তিনি কিন্তু যোগ দিচ্ছেন এফসি গোয়াতে। তো এই ছিল প্রথম আপডেটটা এফসি গোয়াকে নিয়ে। এর পাশাপাশি যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটগুলো কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গলে কিন্তু আসতে চলেছেন একজন গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার, 33 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা, যিনি কিন্তু এবছর আইএসএলে জামশেদপুর এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তিনি কিন্তু আসছেন ইস্টবেঙ্গলে। অ্যালেক্স লিমা 33 বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, যিনি কিন্তু চিকাগো ফায়ারের মতো ক্লাবে খেলেছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু হোস্টন ডায়নামোর মতো ক্লাবে খেলেছেন, তো সব কিছু ঠিকঠাক থাকলে অ্যালেক্স লিমা এই গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার তিনি যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে। তো অ্যালেক্স লিমা এই গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার তিনি যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে, সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা অ্যালেক্স লিমাকে নিয়ে। এর পাশাপাশি যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে ইস্টবেঙ্গলের, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে 33 বছর বয়সী একজন স্প্যানিশ উইঙ্গারকে নিয়ে, আরিদাই ক্যাব্রেরা, যিনি কিন্তু এবছর আইএসএলে ওড়িশা এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ উইঙ্গার। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ উইঙ্গার আরিদাই ক্যাব্রেরা তিনি কিন্তু আসতে পারেন ইস্টবেঙ্গলে। আরিদাই ক্যাব্রেরা এবছর আইএসএলে ওড়িশা এফসিতে অসাধারণ পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি আরিদাই ক্যাব্রেরার তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু গিডোনার মতো ক্লাবে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু সাবাদেল, হুরাকেন এবং কালচারাল লিওনিসিয়ার মতো ক্লাবে খেলেছেন এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ উইঙ্গার। তো সব কিছু ঠিকঠাক থাকলে আরিদাই ক্যাব্রেরা 33 বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার তিনি যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় আরিদাই ক্যাব্রেরা 33 বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার তিনি ইস্টবেঙ্গলে যোগ দিলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা আরিদাই ক্যাব্রেরাকে নিয়ে। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে ইস্টবেঙ্গলের, তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ জ্যামাইকান স্ট্রাইকার 31 বছর বয়সী দেশন ব্রাউন, যিনি কিন্তু এবছর আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই গুরুত্বপূর্ণ জ্যামাইকান স্ট্রাইকার। তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে এবং ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে দেশন ব্রাউনকে তাদের দলে আনার জন্য। তো 31 বছর বয়সী এই জ্যামাইকান স্ট্রাইকার দেশন ব্রাউন, যিনি কিন্তু রিডিং ইউনাইটেড এবং কলোরাডো র্যাপিডসের মতো ক্লাবে খেলেছেন, তার পাশাপাশি আইএসএলে এই জ্যামাইকান স্ট্রাইকার দেশন ব্রাউন, যিনি কিন্তু বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো ক্লাবে খেলেছেন, তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই গুরুত্বপূর্ণ জ্যামাইকান স্ট্রাইকার দেশন ব্রাউন তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় দেশন ব্রাউন এই গুরুত্বপূর্ণ জ্যামাইকান স্ট্রাইকার তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।